ব্যঞ্জো আগে বাড়াতো না মালটা পেয়ে গেছি। এটা এটা অনলাইনে দাম কত দেখাচ্ছে? 24000 টাকা। আর এটা কত নিয়েছো তুমি? দাম পরে বলবো। ধমাকা ওয়াটার রিকর্ডিং আপনি আপনার সবকিছু বিচার করেন। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30 আর আমরা যাচ্ছি সেই মেলায় শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। মানে তোমরা সকলে এত 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 করে কমেন্ট করছো, এত কিছু বলছো যে মেলায় আরও কিছু দেখাও, সেকেন্ড পার্ট আনো, আরও অনেক কিছু কোশ্চেনের জবাব দিতে। আজকে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই মেলায়। আর শুধু আমরা যাচ্ছি না, আমি সৌমেন যাচ্ছি আর সঙ্গে আরও দুটো ভাই যাচ্ছে আর কি আমাদের সঙ্গে। দেখো, শুধু সেই মেলাই করে যাচ্ছি, কোন মেলা বলছি না, যাচ্ছি সেই বিষ্ণুপুরের গঙ্গা স্নানের মেলায়, মানে সেই পুরনো ভাঙা চোরা মেলায়। এই প্রায় 3টে দিন এখানে নো এন্ট্রি থাকে, তাই মেন রোড দিয়ে যাওয়া যায় না। তবে আজকে কিন্তু আর নো এন্ট্রি ছিল না, তবুও সৌমেন বলল চলো এই ভিতরের রাস্তাটা দিয়ে যাই, কারণ এই ভিতরের রাস্তাটা দেখো এত সুন্দর, চারিদিকে গাছ আর দুটো সাইডে মাঠ, তাই আমরাও এই রাস্তা দিয়েই গেলাম। আজকে ঠিক করলাম আজকে শুরুতেই তোমাদের ভিতরেই ওই ভাঙাচোরা পুরনো মেলায় নিয়ে যাব না, মানে পুরনো জিনিসের মেলায় আর কি। এই মেলা কিন্তু বাইরেও প্রচুর বড় একটা মেলা বসে এবং সেখানে সব নতুন জিনিস যেমন অন্য মেলা হয় সেই মেলার মতোই। আগে তোমাদের সেইগুলো দেখিয়ে নিই, তারপরে ভিতরের মেলা দেখাবো। এই মাটির পুতুলগুলো কি সুন্দর দেখো, এগুলো কিন্তু পোড়া মাটির পুতুল। আর আমি কিন্তু দুটো নেয়ার লোভও সামলাতে পারলাম না, কারণ আমার এই মাটির পুতুল খুব ভালো লাগে। দুটো পিস নিয়েছিল 100 টাকা। বললাম নলি হও। তবে যারা আসবে একটু তাড়াতাড়ি এসো, কেননা অনেক দোকান দেখছি আজকে বন্ধ হয়ে গেছে, তবে অনেক দোকান এখনো খোলা রয়েছে, তোমায় দেখাচ্ছি। বাইক নিয়ে আসছি ঠাকুর। মেলায় ঢুকতেই বিক্রি হচ্ছিল এই সাউন্ড সিস্টেমগুলো। সাউন্ডগুলো কিন্তু অসাধারণ ছিল, এত ভালো সাউন্ড গানগুলো বাজছিল। শুধুমাত্র তোমরা বুঝতেই পারছো কপিরাইট আসবে, তাই সাউন্ডগুলো তোমাদের শোনাতে পারিনি, কিন্তু ভীষণ ভালো গানগুলো বাজছিল। এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেক ঠাকুর রয়েছে দেখো পিছনে, সব কিন্তু পিতলের ঠাকুর, পুরনো কিন্তু পিতলের ঠাকুর। এরপরে চোখে পড়লো এই প্লেটে তামার কয়েনগুলো, এগুলো কিন্তু সব তামার কয়েন। আর এগুলো কিন্তু যে শালগুলো দেওয়া ছিল প্রায় সবই স্বাধীনতার আগেকারই। খেলা সঙ্গে পুরস্কার।
অ্যান্ড্রয়েড স্ক্রিন। ও অনেক দিন ধরেই এটা গাড়িতে লাগাবে লাগাবে বলছিল, কিন্তু দামটা অনেকটা বেশি বলেই আমি বললাম যে শুধু শুধু পয়সা খরচ করার দরকার নেই, ওই জন্য লাগাতেও পারেনি গাড়িতে। আর এটা কিন্তু একদম নতুন, সিল প্যাক ছিল, এরকম অনেকগুলোই ছিল, তো তার মধ্যে একটা থেকে ওর পছন্দ হলো আর ও নিয়ে নিল। দামটা পরে বলছি তোমাদেরকে। অনেক কিছু জিনিস হয়তো পাওয়া যাবে, একটা বই নিয়েছি ভাইয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে, ডিটাল 50 টাকা, আরে দেখো ডিটাল স্ক্রিন অ্যান্ড্রয়েড, এটা মালটা পেয়ে গেছি। এটা এটা অনলাইনে দাম কত দেখাচ্ছে? 24 টাকা। আর এটা কত নিয়েছো তুমি? দাম পরে বলবো, এটা নিয়েছে মাত্র 2000 টাকা। আর ভাইয়ের ভাইয়ের বইটা কত নিল? 50। আর আরুষের এই পাগলা দাসু 10 টাকা। তবে এখানে অনেক অনেক বই আছে। আপাতত এই দিককার মেলা দেখা হয়ে গেল, তো চলো এবারে আর একটা মাঠের মেলায় তোমাদের নিয়ে যাই। এই দিকের বাঁশের ভেড়ি পার করে ওই সাইডে বসেছে ফার্নিচারের মেলা, চলো এবারে তোমাদেরকে সেখানেও নিয়ে যাই। আর সেটাও কিন্তু সবই পুরনো, সোফাগুলো এত সুন্দর সুন্দর, সোফা ডাইনিং টেবিল দেখবি খালি। আয়নাটা দেখি সুন্দর, কাঁচটাই ভালো, মিক্সার গ্রাইন্ডার ছড়াছড়ি এখানে বল, 300 টাকা করে মিক্সার গ্রাইন্ডার পাওয়া যাচ্ছে। হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে কই ভাই? ও ভাই এখানে ওই কন্টেনারগুলো দেখি কিরম দাম আছে করে। মাঝে মাঝে একটা তো খাওয়া যাবে না, আচ্ছা এই পরোটা তোমাদের তরকারি দিয়ে খাওয়া যায় না, হালুয়া দিয়ে খায়? খুবই অস্বাস্থ্যকর জিনিস খাচ্ছে, তেলে চপচপ করছে, হ্যাঁ পয়সা দিয়ে জিনিস কিনেছে তো এখন, হ্যাঁ ভালো ওকে দিয়ে দে পুরোটা, তাহলে তুই খাচ্ছিস না একটু খানি, একটু খাওয়া দাওয়া হলো, তারপরে এবারে ইচ্ছা করলো একটু নিম্বু শিকাঞ্জি খাওয়ার।
কি বলছো? লাইটটা উঠে দিচ্ছে। এই ডবল ডোরের ফ্রিজটার দাম পড়বে 9,000 টাকা। আর ওনারা বললেন যে যখন এটা নেওয়া হবে এটা আরও পলিশ টলিশ করে একদম নতুনের মতো করে ওনারা দেবেন। আর ওনাদের নিজস্ব দোকান আছে, এমন কোনো ব্যাপার না যে একসঙ্গে পুরোটা টাকা দিতে হবে, মাসে মাসে দিয়েও একটা কিস্তিতে এটা নেওয়া যায়। এবং এর 1 বছরের ওনারা ওয়ারেন্টিও দিচ্ছেন। আর পাশে যে ছোটো ছোটো সিঙ্গেল ডোরের ফ্রিজগুলো দেখছো, এগুলো 7 থেকে 7,500 টাকা মতো পড়বে। আর পাশে আরও একটা ওয়াশিং মেশিন ছিল গোদরেজের, যেটা বললো যে 6,000 টাকা এবং এর ওপরে আরও কম হবে। এসেছিলাম সেই দুপুর 2:30টার সময়, আর এখন বাড়ি ফিরছি রাত 10টা বাজে। অনেক কিছু তোমাদের দেখানো হলো, আবার অনেক কিছুই বাকি রয়ে গেল। এই মেলা এমনই, আমি যদি সারা দিন ধরেও দেখি তবুও এই মেলা শেষ করতে পারবো না। তো ওই জন্য বলছি, আমাদের চোখে না দেখে তোমরা নিজেরা চলে এসো এই মেলা দেখতে, আর নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাত 10টার সময়ও দেখেছো রাস্তাঘাটে কত মানুষ, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো, আজকের মতো টাটা।